हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। नमः विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़ कथा धमधाय नगर ग्राम तारिणी। नमः विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाठसत्य देश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशदि गौड़ भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। तो आम्रा प्रतिदिन करने आज के श्रील प्रभुपादेर उक्ति आलोचना करार चेष्टा करब, जे श्रील प्रभुपाद आमादेर आजकेर उक्तिते कि शिक्षा दीते चेयेछेन। तो आसुन आगे आम्रा उक्तिटी अध्ययन करी, ताहले आम्रा बुझते पारब श्रील प्रभुपाद आमादेर जन्य आजके तिनी कि शिक्षा दीते चेयेछेन। हरे कृष्ण। एटा फ्रांसर प्यारिसे श्रील प्रभुपाद 1974 साले 13 जून এই উক্তিটি আমাদের জন্য করেছেন। কি বলেছেন সবাই একটু আগে বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই উক্তির যে ভিডিওটিতে সবাই শেয়ার মানে যুক্ত হতে পারে। শ্রীল প্রভুপাদের উক্তি থেকে, আমি তোমাকে দেখতে পারি, তুমি আমাকে দেখতে পারো, একইভাবে তুমি সরাসরি গমন করতে পারো, ভগবানকে দেখতে পারো এবং তার সাথে বাস করতে পারো, নৃত্য করতে পারো, খেলা করতে পারো, খেতে পারো, সেটি জীবনের পূর্ণতা। প্রভুপাদ তার একটি পত্রে লিখেছেন এটা, যে আমি তোমাকে দেখতে পারি, যেরকম আমরা একজন আরেকজনকে দেখতে পারি, আবার সেও আমাকে দেখতে পারে, ঠিক একইভাবে আমরা তার সঙ্গে সরাসরি গমন করতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি, ভগবানকেও আমরা দেখতে পারি, তার সঙ্গে খেলা করতে পারি, বাস করতে পারি, নৃত্য করতে পারি, খেতে পারি, সেটাই জীবনের পূর্ণতা। সেটা কিভাবে সম্ভব? তো অনেকে মনে করে যে আমরা যে ভগবানের ভক্তি করছি বা আমরা যে ভগবানকে ডাকছি, ভগবান কি শোনে, দেখে, খায়, আমার কথা বোঝে, ভগবান বোঝে? আরে ভগবান যদি না শোনে, না দেখে, না বোঝে, তাহলে আমাদের মধ্যে যে চেতনা সেটা কার থেকে আসলো? আমাদের চেতনাটা তো কৃষ্ণেরই চেতনা। এর জন্য প্রভুপাদ আমাদের বুঝাতে চাচ্ছে, যদি আমাদের মধ্যে একাগ্রতা থাকে ভগবানকে দেখার, ভগবানকে উপলব্ধি করার, ভগবানকে জানার, তাহলে ভগবানও আমাদের সঙ্গে কি করবে, কথা বলবে, খেলা করবে। হ্যাঁ, আপনারা একটা গান শুনেছেন, হিন্দিতে আছে, অচ্যুতম কেশবম, এই গানটা আপনারা সবাই শুনছেন। তো গানে কিছু লাইন আছে আমার খুব ভালো লাগে। ওই লাইনগুলো হচ্ছে এটা, তুমি যে কৃষ্ণকে নাচাতে চাও, তুমি গোপীদের মতো নিজে নেচে কৃষ্ণকে দেখিয়েছো, তুমি যে কৃষ্ণকে খাওয়াতে চাও, যশোদার মতো মনোভাব কি তোমার মধ্যে হয়েছে? হ্যাঁ, যশোদার মতো মনোভাব, তাহলে তো কৃষ্ণ তোমার হাতে খাবে। তুমি যে কৃষ্ণকে, কৃষ্ণের সঙ্গে প্রেম করতে চাও, তোমার কি মনোভাব গোপীদের মতো হয়েছে? তার জন্য কৃষ্ণ আসে না। এর জন্য আমাদের বুঝতে হবে, আমাদের সঙ্গে একজন বসে কখন খেয়ে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, যখন আমি তার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ প্রেমের মৈত্রী সম্পর্ক স্থাপনা করি, তখন সে আমার সঙ্গে বসে খাবে। কখন একজন আমার সঙ্গে, আমার জীবনের সঙ্গে চলবে, যখন আমি তার সঙ্গে প্রেম ভালোবাসা করব। কখন একজন আমার সঙ্গে কাজ করবে, যখন কেউ আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসবো, তার চিন্তা করব, তার সুযোগ, তার ভালো করার বা তার মঙ্গল করার চিন্তা করব।
তখন। ঠিক তেমনি আমরা ভগবানকে বলি, ভগবান দেখে, ভগবানকে আমার কথা শোনে, ভগবানকে আমার দেওয়া বস্তু গ্রহণ করে, অবশ্যই করে আর করবে। যদি আপনি আপনার পরিবারের মতো করে ভগবানকে মনে করেন, ঠিক আপনি যেভাবে আপনার পরিবার, অনেকে বলে প্রভু আমি গোপাল সেবা করি। আচ্ছা, আপনি গোপাল সেবা করেন, ভেরি গুড, আমি গোপালকে আমার ছেলের মতো ভালোবাসি, সুন্দর, আপনি আপনার গোপালকে ছেলের মতো ভালো। আচ্ছা, আপনার ছেলেকে যেভাবে আপনি ভালোবাসেন, আপনি যে মুখে এটা বললেন যে আপনি গোপালকে ছেলের মতো ভালোবাসি, সচমুচ আপনি একটা চিন্তা করে দেখেন, অ্যাজ ইট ইজ আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন, গোবিন্দকে সেভাবে ভালোবাসেন, আপনি ভগবানকে দেন মিষ্টি বাতাসা ফল, আপনার ছেলেকে রান্না করে খাওয়াচ্ছেন অন্য অন্য, তার জন্য কৃষ্ণ কথা বলেন আপনার সঙ্গে, কৃষ্ণ আপনার সঙ্গে ইন্টারাকশন করে না, এজন্য প্রভুপাদ এটা বুঝাতে চেয়েছে। আমরা একজন আর একজনের সঙ্গে যেরকম ইন্টারাকশন করি, কথা বলি, তার কথা শুনি, তার সঙ্গে চলি, তার সঙ্গে খাওয়া দাওয়া করি, তার সঙ্গে ঘুমাই, ভগবানও আমাদের সঙ্গে এটা করবে। যদি আমাদের প্রেম ভগবানকে নিজের মতো করে নিয়ে নেই, যেরকম আমাদের মীরাবাই, তিনি তার মা বলছে এই ভগবান গিরিধারই হচ্ছে তোর স্বামী, তাই সে গিরিধারীকে নিয়ে খেলা করত, তাকে রান্না করে খাওয়াতো, তার সঙ্গে ঘুমাতো, তাকে নিয়ে স্নান করতে যেত, তাকে নিয়ে চলতো, এর জন্য গিরিধারী, এবং কায়মনোবাক্যে সে সেটাকে স্বীকার করেছে। কিন্তু আমরা আমরা তো অসুস্থ হলে জিজ্ঞেস করি, প্রভু আজকে কি ভগবানের পূজা করা যাবে, প্রভু আমাদের অমুকে মারা গেছে, প্রভু ভগবানের পূজা কয়দিন বন্ধ রাখতে হবে, কেউ তো জিজ্ঞেস করে না, কারো মারা গেলে, কেউ অসুস্থ হলে, প্রভু আজকে আমার ছেলেকে কি আমি নিজের হাতে খাওয়াতে পারবো, প্রভু আজকে কি আমার ছেলের জন্য রান্না করতে পারবো, এটা জিজ্ঞেস করেন না। তো এর জন্য ভগবান, প্রভুপাদ বলছে এর জন্য ভগবান আমাদের সঙ্গে কোনো ইন্টারাকশন করে না, ভগবান তখনই আমাদের সঙ্গে ইন্টারাকশন করবে যখন আমরা ভগবানকে আমাদের পরিবারের মতো একজন সম্মানীয় ব্যক্তি বলে মনে করে তার সঙ্গে আমরা আমাদের সম্পর্কের আদান প্রদান করব। যখন আমরা ঠিক পরিবারের মতো নিজের মনে করে কৃষ্ণকে আদান প্রদান করব, যখন আপনার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করে, তখন আপনার সরাসরি আপনার বাচ্চার কথা মনে হয় না, আমি তো খেলাম বাচ্চার জন্য এটা নিয়ে যাই, তা আপনার কি মনে পড়ে আমি যে খেলাম, আমার কৃষ্ণ তো খায়নি, আমি ঘরে গিয়ে আমার কৃষ্ণের জন্য আইসক্রিম বানিয়ে দেবো, এই তাড়াহুড়া করেন না। এর জন্য প্রভুপাদ বলছে কৃষ্ণকে যদি নাচাতে হয়, কৃষ্ণকে কৃষ্ণের জগতে যদি খেলতে হয়, কৃষ্ণের সঙ্গে যদি বন্ধুত্ব বানাতে হয়, কৃষ্ণকে যদি সন্তান বানাতে হয়, তাহলে কৃষ্ণকে একজন নিজের পরিবারের সদস্য মনে করে, সম্মানীয় সদস্য মনে করে তাকে রেসপেক্ট করতে হবে, তাকে ভালোবাসতে হবে পরিবারের মতো, তাহলে ভগবান আমাদের সঙ্গে কথা বলবে, ভগবান আমাদের সঙ্গে উঠবে বসবে সব কিছু করবে, ঠিক আছে। এটাই প্রভুপাদ আমাদের বলবে, আসুন আমরা ভগবানকে আমাদের থেকে আলাদা না মনে করি। আর একটা জিনিস দেখুন, ভগবান আমাদেরকে এমন কি দেখাচ্ছে, আমি তোমার বাইরে না, আমি তোমার হৃদয়ের ভিতরে, তা আমি তোমার, আমি তোমার সঙ্গে আছি, কেন তুমি আমাকে দূর দূর করে রাখছো, এই জন্য আসুন আমরা ভগবানের এই প্রেম ভালোবাসা সৃষ্টি করার জন্য, উপলব্ধি করার জন্য আরও বেশি করে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের সেবার মধ্যে যুক্ত হই, এর মাধ্যমে আমরা ভগবানকে আপন করে নিতে পারব, এর মাধ্যমে আমরা ভগবানকে, ভগবানের সঙ্গে বন্ধুত্ব বাৎসল্য প্রেম এগুলো আমরা সৃষ্টি করতে পারব, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অন্যকে এই শিক্ষা দেওয়ার জন্য প্লিজ ভিডিওটা সবাই অন্যের কাছে শেয়ার করে দিবেন। সকলকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, শ্রীল প্রভুপাদ কি জয়।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্লিজ সবাই শেয়ার করবেন।